আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে জানাচ্ছি পাখি শহর ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আছি নাবিল। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারব বাদরিগার পাখির বাচ্চা হলে কি কি করণীয় বা কি কি করতে হবে। সকলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলটিতে নতুন দর্শক আছেন অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নতুন দর্শক হয়ে যাবেন, আর পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ। দর্শক সবাইকে মূল ভিডিওতে স্বাগতম। প্রথমেই আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানান, কেননা আপনার বাজরিগার পাখি বেবি করেছে, ডিম দিয়েছে। এই জন্য অনেকের বাজরিগার পাখি বছরের পর বছর, মাসের পর মাস পালে তারা কিন্তু ডিম ব্যবসা করে না। তাই আর কি, সবার আগে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে তারপরে যে বিষয়গুলো করবেন সেগুলো হচ্ছে, ফার্স্টে আপনার যে বাজরিগারের বাচ্চা হয়েছে সেই বাজরিগারের বাবা মাকে 15 দিনের ভিতরে কোনো মেডিসিন দিবেন না, ঠিক আছে? 15 দিনের ভিতরে কোনো রকমের মেডিসিন দিবেন না, সেটা যেটাই হোক। এটা যদি আপনি ক্যালসিয়ামের জন্য দেন বা যে কোনো কারণে দেন, এটা কিন্তু দিবেন না। তারপর আপনি এখন প্রশ্ন থাকতে পারে আপনার যে তাহলে কি করব, যে পাখির ভিটামিন ক্যালসিয়ামের যে ঘাটতিটা হবে সেটা কিভাবে পূরণ করবেন। এই জন্য তো আপনার খাঁচায় মিনারেল ব্লক আর ক্যাটফিশ বোল সবসময় দিয়েই রাখবেন। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার গ্রিট, ঠিক আছে? এই গ্রিটটা সরিয়ে রাখবেন, আপনার খাঁচায় যে গ্রিটটা আছে বা আপনি দিয়ে রাখছেন সেই গ্রিডটা অবশ্যই সরিয়ে রাখবেন। তারপর আপনার পাখির বাচ্চাকে খাওয়ানোর জন্য তাদের বাবা মাকে সবসময় ড্রাই ফ্রুটস দিয়ে রাখবেন। সো ড্রাই ফ্রুটস নিয়ে যদি আপনারা ভিডিও চান যে কীভাবে বানায় এসব বিষয়ে, সেই বিষয়ে নিয়ে ইনশাল্লাহ আমি ভিডিও খুব শীঘ্রই আপলোড দিব। আর পাখি ফোটার পর অবশ্যই 7 থেকে 10 দিনের মাথায় তাদের খাঁচা যে হাড়িটা আছে, মানে যেই খাঁচা বা হাড়ির ভিতরে তারা থাকে, সেই হাড়িটা আপনারা অবশ্যই 7 থেকে 10 দিনে একবার পরিষ্কার করবেন, ঠিক আছে? অন্তত 7 থেকে 10 দিনে একবার সেটা পরিষ্কার করে রাখবেন। আর অবশ্যই 15 দিন পর তাদেরকে আপনার ভিটামিন এবং ক্যালসিয়ামের কোর্স করাবেন বাচ্চাদেরকে। ওদের বাবা মাকে ওই মেডিসিনযুক্ত পানি বা খাবারটা দিয়ে রাখলে সেই সময় কিন্তু ওদের বাপ মা কিন্তু ওই পানিটা ওদেরকে খাওয়াবে। আর অবশ্যই পাখির প্রতি যত্নবান হবেন, আর তাদের যে প্যারেন্টস বাবা মা আছে তাদের জন্য অবশ্যই খাঁচায় আগে যে বলছি যে মিনারেল ব্লক আর ক্যাটফিশ বোল এই দুইটা দিয়ে রাখবেন। আর তাদের বাড়তি ভিটামিনের চাহিদা পূরণ করতে অবশ্যই রেনাডব্লিউএস খাওয়াবেন এই 15 দিন পর। এবং পাখির যে খাঁচার যে সেট আপটা আছে, খাঁচাবের সেট আপের ভিতরে আপনার যে ট্রেটা আছে, খাঁচার যে ট্রে, সেটা অবশ্যই 3 দিন পরপর পরিষ্কার রাখবেন। তো এইসব বিষয়ে খেয়াল রাখতে হবে। আর পাখিকে যত্নে তেলাপোকা, তারপরে যেই কোনো কীটপতঙ্গ যাতে ডিস্টার্ব না করে সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর খাঁচায় আলোর ব্যবস্থা করতে হবে, কেননা এখন শীত চলছে, সেই জন্য খাঁচার ভিতরে আলোর ব্যবস্থা করতে হবে। আর সেজন্য আমরা যে বিষয়টা করতে পারি সেটা হচ্ছে, খাঁচার দুই পাশে আমরা লাইট দিয়ে রাখতে পারি বা খাঁচার এক পাশে একটা লাইট দিয়ে রাখতে পারি। তো এইসব বিষয়ে সবার খেয়াল রাখা উচিত, কেননা এখন শীতের কারণে বেশিরভাগ দেখা যায় যে পাখির বাচ্চা মারা যায়। তাই আর কি, এই খাঁচার পাশে লাইট বা গরমের ব্যবস্থা করা অবশ্যই উচিত। বন্ধুরা, আরেকটা বিষয়ে খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনার খাঁচার ভিতরে পর্যাপ্ত খাবার এবং পানির ব্যবস্থা করবেন, কেননা এই সময় যখন বাচ্চা ফুটে তখন কিন্তু বাবা মা বাচ্চাদেরকে খাবার খাওয়ায়, সেই জন্য সবসময় পানি এবং খাবারের ব্যবস্থা রাখবেন, কেননা এই সময় যখন তারা খাওয়ায় বাচ্চারা কিন্তু খুব ক্ষুধার্ত থাকে, সেই সময় কিন্তু ওদের বাবা মা ওদেরকে খাওয়ায় এবং বাচ্চাদের পেট তাদের কিন্তু সবসময় ভরা রাখতে হয়। সেজন্য আপনাদের খাঁচে অবশ্যই আপনারা সবসময় পর্যাপ্ত পরিমাণ পানি এবং খাবার দিয়ে রাখবেন। আর যদি পারেন সপ্তাহে অন্তত 2 বার এই সময় তাদেরকে শাক সবজি খেতে দিবেন, ফলমূল খেতে দিবেন, তাহলে ইনশাল্লাহ খুব ভালো একটি রেজাল্ট পাবেন।
তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি পর্যন্তই রাখলাম, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এন্ড পাখি শহর ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখতে বেল আইকনটি অন করে রাখবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।